পুজোর আগেই এবার দুয়ারে সরকার মমতার ঘোষণা মতোই মিলবে এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দুর্গাপুজোর আগেই ফের রাজ্য জুড়ে কোথায় কোথায় কবে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে, পাশাপাশি এই দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের পুরনো প্রকল্পগুলির পাশাপাশি কোন কোন নতুন প্রকল্পের আবেদন এবার রাজ্যের বাসিন্দারা করতে পারবেন, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। পুজোর আগে এবার দুয়ারে সরকার মমতার ঘোষণা মতোই মিলবে এই প্রকল্পের সুবিধা। বছরে প্রধানত দুবার দুয়ারে সরকারের আয়োজন করে রাজ্য সরকার। এবার পঞ্চায়েত ভোট শেষ হয়েছে, ফের বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। এবার ফের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হবে জেলায়। খবর, এবার দুয়ারে সরকার হতে পারে সেপ্টেম্বর মাসে, সেই শিবিরে মিলতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতে খেলা হবে প্রকল্পের সুবিধা। ধর্মতলায় 21শে জুলাই সমাবেশকে কেন্দ্র করে একযোগে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বিঁধতে গিয়ে মমতা বলেন, বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র, 100 দিনের টাকা দেয়নি মোদী সরকার। ওরা টাকা না দিলে আমরা আমাদের ক্ষমতা দিয়েছি রাজ্যের নিজস্ব 100 দিনের কাজ প্রকল্প শুরু করব। 100 দিনের কাজ বলা হলেও বছরে কাজ পাওয়া যায় 40 থেকে 50 দিন, টাকা আমরা জোগাড় করছি, রাজ্যের জব কার্ড হোল্ডারদের এই কাজ দেওয়া হবে, আশা করছি 40-45 দিনের কাজ তো দিতেই পারব। রাজ্যের এই 100 দিনের কাজ প্রকল্পের নাম হবে খেলা হবে। সূত্রের খবর, এবার পুজোর আগেই দুয়ারে সরকার শিবির বসতে পারে রাজ্যে। গত বছর দ্বিতীয় দুয়ারে সরকারের শিবিরে বসেছিল নভেম্বর মাসে, এবার সম্ভবত তা হতে পারে সেপ্টেম্বরে, তবে এ নিয়ে এখনও কোনো তারিখ ঠিক হয়নি। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো খেলা হবে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ওই শিবিরে। 100 দিনের কাজের অধীনে থাকা 2.5 কোটি মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে। পাশাপাশি থাকছে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প। গতবার দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পেয়েছিলেন 1 কোটি মানুষ। উল্লেখ্য, 2024 সালে হবে লোকসভা নির্বাচন, সেই দিকে তাকিয়ে খুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দেশজুড়ে বিরোধীদের যে ইন্ডিয়া জোট হয়েছে তার মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই ধর্মতলায় সমাবেশে তিনি যতটা না বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ততটা না ছিলেন সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে। তার স্পষ্ট কথা, বিজেপিকে হটাতে না পারলে এ দেশ বাঁচবে না, দেশের গণতন্ত্র বাঁচবে না। সেদিক থেকেই দেখতে গেলে রাজ্য সরকার ঘোষিত সব প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে এবার দুয়ারে সরকারের প্রধান আকর্ষণ হবে খেলা হবে প্রকল্প। তো বন্ধুরা, এই আজকের এই আপডেটটি কিন্তু জি 24 ঘন্টার অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।